আসসালামু আলাইকুম, এইট ইন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা 781। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2423 জন। সারা দেশে করোনা ভাইরাসের ভয়াল ছোবল, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এবং নগাঁয় অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার, যশোরের অভয়নগরে কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 781। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2423 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 57,563। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। কমছে না করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 35 জন, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। করোনার আরেক হটস্পট চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 9 জন। এছাড়া সিলেটে 2 এবং রাজশাহী, বরিশাল ও খুলনায় 1 জন করে প্রাণ হারান। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 35 জনের মধ্যে 29 জনই পুরুষ এবং 28 জনের বয়স 50 বছরের উপরে। যে অনেকেই বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে। 24 ঘন্টায় সারা দেশে 50টি ল্যাবে 12,694 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে 2,423 জন, যা শতাংশের হিসেবে 19। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন, এ পর্যন্ত শনাক্ত 57,563 জন, শনাক্তের হার 19.09%। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে 571 জন সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,161 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উদ্বেগজনকভাবে সারা দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। চট্টগ্রামে মহিদ হাসান নামে মারা গেছেন আরও 1 চিকিৎসক। এ নিয়ে এই জেলায় 2 দিন করোনায় মারা গেলেন 2 চিকিৎসক। এদিকে জামালপুরে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন পরাগার মান। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমছে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 1 চিকিৎসক সহ করোনা আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 87। 24 ঘন্টায় নতুন 140 জন সহ মোট আক্রান্ত 3,537 জন। সিলেটে করোনা আক্রান্ত এক নারী সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের মৃতের সংখ্যা হল 25। জেলায় 24 ঘন্টায় আক্রান্ত হয় 55 জন। সব মিলিয়ে এ জেলায় করোনা আক্রান্ত 686 জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কাউন্সিলর আজাদুর রহমান। হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর সর্দিতে অসুস্থ অবস্থায় মনিরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 22। এছাড়া নতুন 72 জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 841 জন। বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জনের করোনা পজিটিভ ও 1 জনের উপসর্গ ছিল। এ নিয়ে সেখানে প্রাণ গেল মোট 15 জনের। এছাড়া 2 ডাক্তার ও 8 পুলিশ সহ 24 ঘন্টায় আক্রান্ত 64 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে 1 ব্যক্তি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে 62 বছরের এক ব্যবসায়ী মারা যান, তার পরিবারের 4 সদস্য করোনা পজিটিভ। এদিকে গত 24 ঘন্টায় মানিকগঞ্জে আইসোলেশনে থাকা 1 জন এবং সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে 1 বৃদ্ধের মৃত্যু হয়। পরাগমান, এটিএন বাংলা।
চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে প্রথমবারের মতো 6টি বুথ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত বুথ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। সিটি কর্পোরেশন ও ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামে করোনা চিকিৎসা পরিধি বাড়ছে উল্লেখ করে মেয়র নাসিরউদ্দিন বলেন, পর্যায়ক্রমে আরও কালেকশন বুথ স্থাপন করা হবে নগরীতে। প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর রেশমা খানম এ সময় উপস্থিত ছিলেন। লঞ্চের নকশা কোভিড-19 কভার করে না, তারপরও করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণের নিরাপত্তায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। শুধু শিমুলিয়া ঘাট নয়, দেশের যতগুলো রুটে লঞ্চ চলে প্রতিটি জায়গায় নীতিমালা অনুসরণ করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যেখানে বিধি ভঙ্গ হচ্ছে সেখানে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। লকডাউন তুলে দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বাড়ছে জনসমাগম, এ কারণে করোনা ভাইরাসের সংক্রমণে আরও ঝুঁকি দেখা দিয়েছে। বরিশালে লঞ্চ ও বাস সহ বিভিন্ন যানবাহন, মার্কেট ও বিপণী বিতান এবং ব্যাংকে রয়েছে মানুষের প্রচণ্ড ভিড়। এসব এলাকায় অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। অবাধ চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন বাজারে চলছে বেচাকেনা, ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। এমন অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল, অন্যথায় করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু হওয়ার পঞ্চম দিনেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে দেখা যায়নি লঞ্চগুলোতে। যাত্রীদের চাপ গত 4 দিনের তুলনায় কিছুটা কমলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না। সকাল থেকে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব তেমন একটা ছিল না। অন্তত পক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনের কথা থাকলেও মানা হয়নি সেই নির্দেশনা। তাছাড়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই থার্মাল স্ক্যানার সহ কোনো ধরনের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে। নওগাঁর পোরশা, সাপাহার এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে আম সংরক্ষণাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর পোরশার সরাইগাছি মোড়ে আমের হাট ও আম বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও আম বাজারজাতের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন খাদ্যমন্ত্রী। পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আম ব্যবসায়ী, বাগান মালিক ও আম বাজার কমিটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছিতে অজ্ঞাত 2 নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চাংলা গ্রামের মাঠে নলকূপের একটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বদলগাছি থানার ওসি জোবাইর আহমেদ জানান, সকালে স্থানীয়রা লাশগুলো দেখে তাদেরকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি, তবে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বলে জানান তিনি। যশোরের অভয়নগরে এক কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নুরুজ্জামান বাবু। তিনি নওয়াপাড়া ধোপাদি SS কলেজে প্রথম বর্ষের ছাত্র ও অভয়নগরের পুরাখালী গ্রামের ইমরান গাজীর ছেলে। পুলিশ জানায় নুরুজ্জামান বাবুকে তার এলাকা থেকে 1 জুন অপহরণ করা হয়। পরে রাতেই তাকে খুন করে লাশ পুরাখালী বাউরে ফেলে দেয় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর নিহতের বাবা রাহাত গাজীর কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ব্যাপারে অভয়নগর থানায় জিডি করার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে দুজনকে আটক করে পুলিশ। নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতরাতে নিহত শ্রমিক ফারুক হোসেন মিঠুর বাবা আবদুল্লাহ মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ নিহতের স্ত্রী আম্বিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মিঠুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির দরজায় ফেলে রেখে যায় বলে জানিয়েছিল মিঠুর স্ত্রী। নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকায় নির্মাণাধীন একটি এলপিজি ফিলিং স্টেশনের কারণে পুরো বিল জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে বিলের উভয় পাশের কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী গাজীর বিল এলাকায় নাটোর ঢাকা মহাসড়কের পাশে এলপি গ্যাস ফিলিং স্টেশন নির্মাণ করেছেন, কিন্তু বিলের পানি নিষ্কাশনের জন্য মাটির নিচ দিয়ে পাইপ বসালেও সেটি এক পাশে খোলা রেখে আরেক পাশে প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এদিকে সামান্য বৃষ্টি হলে হবিগঞ্জ জেলা শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শহরের প্রাণকেন্দ্র সার্কিট হাউস রোড, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন সহ আশেপাশের এলাকাগুলো প্রায় সময় জলমগ্ন থাকে। এছাড়া শহরের পানি উন্নয়ন বোর্ড, হকার্স মার্কেট, মোহনপুর, শ্মশানঘাট, সিনেমা হল রোড সহ অন্যান্য এলাকাতেও বৃষ্টি হলেই পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এই দুরবস্থা সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আসন্ন বাজেটে বিড়ি শিল্পের উপর বিদ্যমান শুল্ক কমানোর সুপারিশ করে একাধিক সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডকে ডিও লেটার দিয়েছেন। ওই পত্রে বলা হয়েছে, লাখ লাখ দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকার একমাত্র কর্মসংস্থান এই বিড়ি শিল্প। জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান বিবেচনা করে বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করে কমানোর সুপারিশ করেন জনপ্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জে স্বরূপ নগর এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স দ্রব্য সহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শহরের স্বরূপ নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আব্দুল কাদের জেলা সদর উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স দ্রব্য বাজারে সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালীর খেপুপাড়ায় করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। খেপুপাড়ার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা দেয় শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশন। এ কর্মসূচির মাধ্যমে 300+ রোগীকে চিকিৎসা সেবা ও 100+ পরিবারকে খাদ্য দেওয়া হয়। সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে টেম্পারেচার গান, পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম দিয়েছে নৌবাহিনী। এই উপলক্ষে এলজিডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর খুলনা নেভাল এরিয়ার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ও বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহিন খান উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলায় 800+ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দ দেওয়া আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শহরের বদরপুরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসক অতুল সরকার ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার 815 মসজিদের ইমামের প্রত্যেকের হাতে 5,000 চেক তুলে দেওয়া হয়। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মহীন 500 পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়াসের আলী মামুন সহ জেলা বিএনপি ও কৃষক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। নড়াইলে অনলাইনে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমানারা। প্রতিদিন দুপুরে ও সন্ধ্যার পর ডিশ লাইনের মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে বলে জানানো হয়। এছাড়া নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের নামে ফেসবুক পেজ ও ইউটিউবে অনুষ্ঠান আপলোড করা হবে। যখন খুশি ছাত্রছাত্রীরা এই অনলাইন ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় 9000 হেক্টর জমিতে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে এসব ভুট্টা প্রতি মন বিক্রি হচ্ছে 420 টাকায়। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। তারা বলছেন, করোনা পরিস্থিতিতে ভুট্টার ভালো ফলন ও বাজারে আশানুরূপ দাম পাওয়ায় অর্থনৈতিক সংকট অনেকটা কমবে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।